টাঙ্গাইলে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা গত রোববার সকাল এগারোটা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করা হয় আমাদের টাঙ্গাইল প্রতিনিধি মেহেদি হাসান জানান বঙ্গবন্ধুর ভাষায় বৈষম্য ঠাই নাই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন পালন করা হয় কোঠা ব্যবস্থার সংস্কার করে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে নিয়ে আসা কোঠার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধায় নিয়োগ দেওয়া চাকরি পরীক্ষায় কোঠা পদ্ধতি একাধিকবার ব্যবহার করা কোঠায় বিশেষ ধরনের কোনো পরীক্ষা পরীক্ষা না পাওয়া এর চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিনব বয়স সীমান না নির্ধারণ করা এবং পাঁচ দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল কবির বিজিইউ বিভাগের মিজানু সৈকত চন্দ্র দে এফ এন এস বি বিভাগের আরিফ সিম্বাইসি বিভাগের মুখলিসুর রহমান মুক্তি সাকিবুল ইসলাম মনির হোসেন সহ বিভিন্ন শিক্ষার্থী বিন্দু